জার্মানির বার্লিনে অনুষ্ঠিত বিশেষ অলিম্পিকে এবার বাংলাদেশে 24 জন স্বর্ণপদক পেয়েছে, এর মধ্যে ভোলারই 4 জন। এছাড়া ভোলার আরেকজন রৌপ্য পদক পেয়েছে। পদকপ্রাপ্ত বিপ্লব, তানজুম, সিনথিয়া, আচিয়া ও আখি বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের পড়াশোনা, কারিগরি শিক্ষায় শিক্ষিত করে গড়ে তোলা ও আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টিদানের অন্যতম প্রতিষ্ঠান ভোলাস চিলড্রেন স্পেশাল স্কুলের শিক্ষার্থী। অন্যদের মতো এসব শিক্ষার্থীদের স্নেহ মমতায় পড়াশোনা শেখানোর পাশাপাশি তাদের খেলাধুলায় পারদর্শী করে গড়ে তুলতে অক্লান্ত পরিশ্রম করেছিলেন প্রতিষ্ঠানটির শিক্ষকরা। তারই ধারাবাহিকতায় দেশের গণ্ডি পেরিয়ে এবার বিদেশের মাটিতে শতভাগ সফলতা অর্জন করেছে এই 5 শিক্ষার্থী। গত 18 জুন জার্মানির বার্লিনে অনুষ্ঠিত স্পেশাল অলিম্পিক প্রতিযোগিতায় এই স্কুল থেকে 5 জন শিক্ষার্থী অংশগ্রহণ করে দৌড় ও ফুটবল খেলায় 4টি স্বর্ণ ও 1টি রৌপ্য মেডেল পেয়েছেন। এবার তাদের বরণ করে নিল ভোলাবাসী। সন্তানদের এমন সফলতায় খুশি তাদের বাবা মা। খুবই ভালো লাগতেছে আমার মেয়ে এই প্রথম স্পেশাল অলিম্পিক খেলা অংশগ্রহণ করছে দৌড়ে, অ্যাথলেটিক্সে। আমাদের এই ভোলা বরিশাল বিভাগ থেকে 100 মিটার দৌড়ে স্বর্ণ পদক এবং 400 মিটার পদে চতুর্থ পুরস্কার অর্জন করছে। এর জন্য কাছে খুব আনন্দ লাগছে। আমার 4 মেয়ে, এই মেয়েটাই এরকম হয়েছে, এখন আমার কাছে অনেক ভালো লাগছে। এটা ছোটকাল থেকে বাবা ওকে নিয়ে স্যাররা বড় কষ্ট করেছে, এই জন্য আমি স্যারকে তাকে কৃতি করব। ছোটোকালতে বড় করছি তো অনেক দুঃখ কষ্ট পাইছি, অন্ত আল্লাহ দিল দুঃখ আল্লাহ দূর করে নিছে। হ্যাঁ, আমার আগে এই ছেলেকে নিয়ে একটু মানুষের কথা শুনলে অনেক খারাপ লাগতো, অনেক ই লাগতো, কিন্তু এখন আমি ছেলেকে নিয়ে অনেক গর্বিত। শিক্ষার্থীদের বাস্তবমুখী এ সফলতায় শিক্ষকরাও বেশ আনন্দিত। তারা মনে করছেন এ জয়েই স্কুলে সুনাম বয়ে এনেছে। আমাদের স্কুল থেকে ওরা 5 জন, 4 জন মেয়ে 1 জন ছেলে, ওরা বাংলাদেশ থেকে জার্মান যাওয়ার সুযোগ পেয়েছে স্পেশাল অলিম্পিকে। ওখানে গিয়ে ওরা জার্মান গিয়ে বিভিন্ন খেলায় অংশগ্রহণ করে, ওরা যখন এসেছে ওরা আমাকে ভিডিও কল দিয়েছে, যখন ফার্স্ট হয়েছে ভিডিও কল দিয়ে আমাকে মেডেল দেখিয়েছে এবং খুশি, অনেক খুশি, আমাকে অনেক চুমু দিচ্ছে, হাগ করছে। এর আগে জাতীয় পর্যায়ে বেশ কিছু পুরস্কার এলেও আন্তর্জাতিক পর্যায়ে বিদেশের মাটিতে এটি প্রথম সফলতা বলে জানান প্রতিষ্ঠানের পরিচালক। ভোলাস চিলড্রেন স্পেশাল স্কুল থেকে আমাদের এবার 5 জন শিক্ষার্থী বার্লিন স্পেশাল অলিম্পিকে অংশগ্রহণ করেছে, তারা কেউই খালি হাতে ফিরেনি। তাদের 4 জন গোল্ড মেডেল পেয়েছে, 2 জন সিলভার এবং 1 জন চতুর্থ স্থান অর্জন করেছে। তাদের সাফল্যের পিছনে এই প্রতিষ্ঠানের প্রতিটি শিক্ষক এবং কর্মচারীর অক্লান্ত পরিশ্রম এবং ভালোবাসা জড়িত। তাদের অর্জনে আমরা অত্যন্ত গর্বিত। শুধু ভোলারই নয়, এ গৌরব দেশের বলেই মনে করছেন প্রতিষ্ঠানের সভাপতি। এরা আজকে এদের যে বড় ধরনের অর্জন, যে এরা দেশের জন্য যে সুনাম বয়ে এনেছে, এরা শুধু এই ভোলার জন্য নয়, শুধু এই প্রতিষ্ঠানের জন্য নয়, এরা সারা দেশের বাংলাদেশের জন্য আজকে অনেক বড় ধরনের অর্জন বয়ে নিয়ে এসেছেন। সুতরাং এরা আজকে আর ভোলার সম্পদ নয়, এরা সারা বাংলাদেশের সম্পদ এবং এদের মুখ চেয়ে আগামী দিনে আমরা আরও বড় ধরনের অর্জন ইনশাল্লাহ করতে সক্ষম হব। অলিম্পিক প্রতিযোগিতায় সারা বিশ্বের 7 দেশ থেকে 7,000-এর অধিক বিশেষ চাহিদা সম্পন্ন শিশু অংশগ্রহণ করে, যাদের মধ্যে বাংলাদেশ থেকে বিভিন্ন ইভেন্টে অংশগ্রহণ করে 115 জন। নিউজ ডেস্ক, দেশ টিভি।